দেখো, সুজন চক্রবর্তী আজকেই শুরু করলেন হালদু থেকে তার প্রচার, এবং আমরা যেটা দেখলাম প্রায় 8:30 সময় তিনি বেরিয়েছেন, প্রায় বাড়িতে বাড়িতে ঢুকে বা রাস্তায় দাঁড়িয়ে প্রচার করছেন। এবং যেহেতু এই এলাকাটা সুজন চক্রবর্তীর কাছে অত্যন্ত পরিচিত এলাকা, সে কারণে এমনিতেই সুজন চক্রবর্তীর রাস্তায় যেতে সময় বেশি লাগে, কারণ এত মানুষের সঙ্গে তার যোগাযোগ। আর প্রচারে বেরিয়ে কিন্তু যা ভেবেছিলেন যতটা এলাকা তিনি কভার করতে পারবেন, তার থেকে কিন্তু অনেক কম হয়েছে, কারণ সুজন চক্রবর্তীর এই প্রচার কিন্তু চলছে একেবারে আস্তে আস্তে, প্রায় সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছেন। এবং এখানকার যারা সিপিএম নেতৃত্ব, বাম নেতৃত্ব, কংগ্রেসের নেতা, তাদের বক্তব্য যে মানুষ কিন্তু রাস্তায় নামছেন, মানুষ বেরোচ্ছেন, কথা বলছেন, তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন, বিশেষ করে রান্নার গ্যাসের দাম, সিলিন্ডারের দাম, তেলের দাম যেভাবে বেড়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষ প্রকাশ্যেই প্রতিবাদ জানাচ্ছেন, প্রকাশ্যেই তাদের তাদের অভিযোগ তুলে ধরছেন। এবং সুজন চক্রবর্তী মূলত প্রচারে নেমে যে তিনটে বিষয়ের উপর জোর দিচ্ছেন, এক, সেটা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুই, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, আর তিন, বেকারি, অর্থাৎ নতুন প্রজন্মকে টার্গেট বুঝিয়ে দিয়েছেন সুজন চক্রবর্তী। একেবারে, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। এদিকে কসবা এলাকায় অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর গরুর গাড়িতে চড়ে প্রচার শুরু করলেন জাভেদ খান। কিছুক্ষণ আগেই ভুলবশত জাভেদ শামীম বলে ফেলেছিলাম, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী জাভেদ খান। তিনি প্রচার শুরু করলেন গরুর গাড়িতে চড়ে কসবায়। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল বিস্তারিত ছবি তুলে ধরেছে। নির্বাচনী প্রার্থীরা পায়ে হেঁটে প্রচার করেন, হুট খোলা গাড়িতে চড়ে প্রচার করেন, এমনকি আকাশ থেকে হেলিকপ্টারে নেমে এসেও প্রচার করেন। কিন্তু এ কোন প্রার্থী? তিনি গরুর গাড়িতে সওয়ার হয়েছেন, জাভেদ খান, কসবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি গরুর গাড়িতে। দাদা, আপনি তো এবারে প্রচারে পিছিয়ে পড়বেন, কারণ আপনার গাড়ির গতি কম, হঠাৎ গরুর গাড়িতে চাপলেন কেন? ভারতবর্ষের গতিটা কম করে দিয়েছে মোদি, আজকে তার প্রতিবাদ তো করতে হবে। কালো আইনের বিরুদ্ধে কে প্রতিবাদ করে? জনগণকে প্রতিবাদ করতে হবে, বাংলায় দিশা দেখাবে, রাস্তা দেখাবে। সেই জন্যে আজকে যে কালো আইন পাস করেছে কৃষকদের বিরুদ্ধে, তার প্রতিবাদ, তার সঙ্গে তাদের সমর্থনে আমরা আজকে গরু গাড়ি। তারপরে ডিজেল পেট্রোলের দাম বেড়ে গেছে, আবার ভারত পুরোনো দিনে চলে যাবে, গরু গাড়িতে হাঁটতে হবে। আমরা আগেই মানুষকে সচেতন করছি, এখনও সাবধান হন, না তো মোদী আবার গরু গাড়িতেই যা আপনাদের উঠতে বলবে, হাঁটতে বলবে। মানে আপনার প্রচারে এবারে পেট্রোপণ্যের দ্রব্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি এম ইস্যু, প্রধান ইস্যু হতে চলেছে কসবায়, এটাই তো প্রমাণ। আজকে আমরা উন্নয়ন যা করেছি, কিন্তু তার গতি কমে যাচ্ছে, কম করবার জন্য মোদী যা নতুন নতুন রোজ আইন পাস করছে, নতুন নতুন রোজ ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজেল পেট্রোলের দাম কমছে, এখানে বাড়ছে পেট্রোলের দাম কেন? আজকে স্যার প্রতিবাদ করতে হবে, আমাদের নেত্রী আওয়াজ তুলেছেন, আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিবাদ। যে এলাকায় তিনি প্রচার সারলেন সেটা কসবার সংকীর্ণ গলি, সাধারণ মধ্যবিত্ত পরিবার এই মূল্যবৃদ্ধির জন্য অত্যন্ত সমস্যায় রয়েছে। জাভেদ খানের এই অভিনব প্রচার দেখতে তারা ভিড় করেছেন। পুরনো কলকাতায় গরুর গাড়ি নিশ্চয়ই চলতো, কিন্তু এভাবে শহর কলকাতায় অলিতে গলিতে প্রচারের কায়দায় গরুর গাড়ি ফিরে এলো, সেটা কতটা নজর কাটতে পারবে তা ভোটের ফল ঘোষণার দিনই জানা যাবে। ক্যামেরা সামনে জানার সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।